আমি কারোটা খাইও না, আমার কারো কাছ থেকে কিছু নেওয়ারও দরকার নেই। যে নিপুণ ম্যাডাম এসে আমার সাথে কথা বলছে, এটা একটা ব্লাস্ট হয়ে গেছে। যারা ব্লগার আছে বা যারা লিখালিখি করেন, মানে একে অপরের প্রতি মানে পার্সোনাল অ্যাটাক করে, তো কথা। কারণ আমি জানেন যে কারো ব্যাপারে পার্সিয়ালিটি করারও আমার দরকার নাই, আর আমি কারোটা খাইও না, আমার কারো কাছ থেকে কিছু নেওয়ারও দরকার নেই। আমি যেটা সত্যি কথা সত্যিই বলবো আমি এটা, যখন ইলিয়াস কাঞ্চন ভাই যখন সিদ্ধান্ত নিলেন যে উনি ইলেকশন করবেন না, তারপর থেকেই হচ্ছে হোসেন ভাই, খসরু ভাই, ইকবাল ভাই, নিপুণ ম্যাডাম, ওনারা আমার সাথে যোগাযোগ শুরু করে দেন। সভাপতির জন্য আমার সাথে যোগাযোগ শুরু করে দেন যে আপনি ইলেকশন করেন। তো ইভেন দো আপনি, আরও একটা কথা বলি, আপনারা মনে করতে পারবেন, আপনারা জানেন যে আমি যেখানে শ্যুট করি FDC, তো ওইখানে আমার ক্যারাভ্যান ছিল। ওই ক্যারাভ্যানেও কিন্তু আপনারা দেখেছেন যে নিপুণ ম্যাডাম এসে আমার সাথে কথা বলছে। হ্যাঁ, এই ব্যাপারেগুলিতেই কথা বলছে, এটা কিন্তু আজকে থেকে কথা না, এই ইলেকশনের ব্যাপারে। ইভেন দো তখনও দেখছেন যে ইকবাল ভাই, খসরু ভাই সবাই কথা বলছে আমার সাথে। তো এটা কিন্তু আসলে নতুন করে না, মানে উনি, আমি আসলে ইন্টারভিউটা দিয়েছি আমি কয়েকটা দিন আগে, মিন্স এই 4 তারিখ এই মাসের, এই কারণে 5 তারিখের থেকে এটা একটা ব্লাস্ট হয়ে গেছে যে ওনারা নির্বাচন কমিশন এই সেই। বাট এটা কিন্তু অনেক আগে থেকেই কথাবার্তা ছিল না, এটা আরও অনেক দিন আগের কথা। কারণ ওই যে বললাম না, আমি যখন আপনার শ্যুটিং করি FDC-তে 5ই জানুয়ারি থেকে, তখন থেকেও ওনারা আমার সাথে আসছে। ইভেন দো তখন ক্যারাভ্যানেও খসরু ভাই, নিপুণ ম্যাডাম, ওনারা এসে আমার সাথে কথা বলে গেছে, কথা বুঝছেন, এটা বেশ আগের থেকে কথাগুলো। যাদের হাতে সিনেমা নেই তারাই নির্বাচন করে, আমি এটাতে একমত না, কথাটাতে এই জন্য একমত না, কারণ প্রতিটা পৃথিবীর প্রতিটা জায়গায়, প্রতিটা সংস্থায়, প্রতিটা জায়গায় ইলেকশন করে। যারা ধরেন এই যে BGME-তে যারা ইলেকশন করে, ওই দিন আপনারা দেখেছেন যে ইয়ারলি $210 মিলিয়ন এক্সপোর্ট করে, তারাও তো ইলেকশন করে, ইজ দ্য বিগ বিজনেসম্যান। হ্যাঁ, তা আমি যে বলছি আমি আগামীতে ইলেকশন করব, আপনারা তো জানেন যে আমার ফ্যাক্টরির অবস্থা। হ্যাঁ, তে আমিও তো ভবিষ্যতে হয়তো BGME-তে ইলেকশন করব, এটা ঠিক না। আসলে ইলেকশনটা হচ্ছে নিজেকে স্যাক্রিফাইস করা, অন্যের জন্য কাজ করা, নিজেকে স্যাক্রিফাইস করে, নিজের ফ্যামিলিকে, নিজের কাজকে স্যাক্রিফাইস করে অন্যের জন্য কাজ করা, সেইটা হচ্ছে পবিত্রভাবে অনেকে দায়িত্ব পালন করে না বিধায় এগুলো নিয়ে এত সমালোচনা হয়। আপনি জাপানে আপনি রাতের বেলা আপনি টুইটারে সোশ্যাল মিডিয়াতে আপনি লিখবেন যে এই মন্ত্রীর কার্যক্রম আমার পছন্দ হয়নি, আপনি দেখবেন সকালবেলাও রিজাইন দিয়ে দিয়েছে, কারণ সে নিঃস্বার্থভাবে দেশের কাজ করার জন্য গেছে, সে কেন বদনামটা সইবে। তা আমাদের এইখানে যখন একটা লোক যে কোনোভাবে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে, তখন সে ক্ষমতার যে অপব্যবহারটা করে, সে যে মানে দাড়ি পাল্লাটা যে আছে সেটাকে সঠিকভাবে নির্ণয় না করে কাজ করে, এই কারণে সমালোচিত হয়। কারণ হচ্ছে এটা, আমি ওই আপনি জানেন যে 4 তারিখে আমি যেই ইয়েতে আসছিলাম, মানে BGME-র ইলেকশনে, ওনারা 2 তারিখে আমার বাসায় 20 জন BGME মেম্বার গিয়েছিলেন, প্যানেল মেম্বাররা। তো ইভেন দো উইদাউট মাই পারমিশন তারা আমার নমিনেশন পর্যন্ত করে রাখছে যে আমি ইলেকশন করবই, মানে BGME। তারপরও আমি এবার বলছি যে আমি এবার এটা করতে পারবো না আসলে, কারণ আমি যেই কাজ করব, আমার স্পিচটা আপনারা শুনেছেন, আমি কোনো কিছু করলে ওইটাতে মানে সর্বক্ষণিক আমাকে সময় দিতে হবে এবং এটা একটা ভালো জায়গায় নিয়ে যেতে হবে। যেহেতু আমি এখন সময় দিতে পারবো না, ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না, প্লাস আমি অনেকগুলো 4টা ছবি আমার হাতে এখন, আপনারা জানেন যে নেত্রী দা লিডার, তারপরে অপারেশন জ্যাকপট, এইদিকে হচ্ছে ইকবাল ভাইয়ের কিলহিম, তারপরে হচ্ছে আপনার ওই অপারেশন চিতা মাসুদ রানা, তারপরে আবার আছে আমাদের মানে দিয়ে তায়েব ভাই, উনি গত পরশুদিনও আমাদের ফ্যাক্টরিতে গিয়েছিলেন, দিয়ে তায়েব ভাই। জনন্ত ভাই, আপনি তো 1x1 বিজি হয়ে যাচ্ছেন, আপনি দোস্ত দুশ্মনের কবে আমরা শ্যুটিং করবো একটু প্ল্যান করি, মানে এই যে এতগুলো জিনিস আমি এখন বিজি, তো একটু একটু সময় করে নেই, তারপরে বাকি কাজ করা যাবে। ভক্তদের উদ্দেশ্যে এটাই আমার প্রাণপ্রিয় ভক্তরা, আমি আপনারা আমাদের যে সদ্য সাংবাদিক ভাই বোনেরা আছে ওনাদের মাধ্যমেই আপনাদেরকে জানানো হয়, ঈদে যার ছবি রিলিজ হবে সবাই সিনেমা হলে যেয়ে ছবি দেখবেন,
এর ছবি ওর ছবি নিয়ে নেগেটিভ কাদা সুরাসুরি করবেন না, কারণ এখানে এই সোশ্যাল মিডিয়াতে একটা টিম বেরোয়ে গেছে তারা বিজনেসের জন্য, মানে একে অপরের প্রতি মানে পার্সোনাল অ্যাটাক করে, তো এইগুলো থেকে বিরত থাকবেন। কারণ আপনারা দর্শক এই গুটি কয়েক যারা ব্লগার আছে বা যারা লিখালেখি করেন পার্সোনাল অ্যাটাক করেন, এটার জন্যে কোনো দিনই একটা সিনেমা হিট হয় না। হিট হয় একটা প্রোডিউসারের পকেটে যখন টাকা আসে, যখন দর্শক সিনেমাটা দেখে। এই জন্যে আপনারা সবাই হলে যেয়ে ছবি দেখবেন, এটা ইন্ডাস্ট্রির ছবি দেখা মানে ইন্ডাস্ট্রির জন্য উপকার হবে, ওই প্রোডিউসার ওই কলাকৌশলী ওই শিল্পীর জন্য উপকার হবে, পরবর্তীতে তারা আরও বড় বড় মুভি ইনভেস্ট করতে পারবে এবং আমরা কাজ করতে পারবো। ধন্যবাদ।